يلا أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. প্রিয় দর্শক এবং চকরিয়া পেকুয়ার আওয়ামী রাজনীতির বিশ্বাসী এবং তৃণমূল নেতাকর্মীরা, শুরুতে আপনাদেরকে বিজয় মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আওয়ামী লীগের অসংখ্য ভক্ত নেতাকর্মীরা যারা আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আপনারাই ভালো আছেন কোন রকম। বিশেষ করে একটা কথা হচ্ছে যে চকরিয়া পেকুয়া সংসদীয় আসনের কক্সবাজারের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ সালাউদ্দিন আহমেদ সিএপির যে আফিলের রিটটি আজকে দিন ধার্য ছিল, পাশাপাশি কোনো কারণবশতে বিজ্ঞ আদালত আগামীকালকেই শুনানির দিন ধার্য করা হয়েছে আমরা শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত অনেক নেতাকর্মী ভোগ ভরা হতাশ, আসলে হতাশ হওয়ার কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সাথে চকরিয়া পেকুয়ার মনোনীত প্রার্থী আলহাজ সালাউদ্দিন আহমেদ সিএপি সাহেব, তিনি নেত্রীর সাথে যখন চায় তখন দেখা করতে পারে, আমরা অতীতেও দেখেছি তিনি চাইলে যে কোনো মুহূর্তে দেখা করার একটা যোগ্যতা তার মধ্যে রয়েছে। সালাউদ্দিন সিএপি গতকালকে দেখা করার পরে একটা তার যে একটা ভঙ্গিমা, তার চেহারা একটা দেখতে পাচ্ছি, তার চেহারায় এবং মুখে একটা আনন্দমুখর একটা পরিবেশ, হাসি মুখে একটা পরিবেশ তার মধ্যে দেখা দিয়েছে। এবং সেই হাসি মুখকে তার দেখাকে এবং নেত্রীর সাথে যে সাক্ষাৎটি করেছে আমরা বুঝতে পেরেছি। মোটামুটি ভাবে যেটা আমি আমার ব্যক্তিগতভাবে যেটা আমি উপলব্ধি করেছি, আসলে বিষয়টি হচ্ছে নৌকার মালিক হচ্ছে নেত্রী, নৌকার মালিক বঙ্গবন্ধুর কন্যা, আর নৌকার মাঝি তো সালাউদ্দিন চেপি। তো এখানে এই চকরিয়া পেকুয়াতে সালাউদ্দিন চেপিকে নৌকা দিয়েছেন বুট করার জন্য, কোনো কারণবশতে একটি যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ ঋণখেলাপি, আসলে আপনারা নিশ্চয় অবগত আছেন সালাউদ্দিন সিএপি ঋণখেলাপি নন এবং বটে কিছু গ্রান্টেড এবং লাইবিলিটি হওয়ার কারণে তার যে নয় এবং সে যে জড়িত ছিল না, সে যে ঋণখেলাপি নয় এটা প্রমাণ করতে একটু আইনি একটু বিষয় আছে। সেটা যে প্রার্থীটা বাতিল করেছিল তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে লড়াই করছেন এবং আগামীকালেই আমরা দেখতে পাচ্ছি, গতকালকে এবং আজকেই যারা অনেকেই প্রার্থীটা ফিরে পেয়েছেন বিভিন্ন আসনে, আওয়ামী লীগের প্রার্থীরা ফিরে পেয়েছেন। আমরা আশা রাখি এখনো চকরিয়াতে কুয়ার মানুষ বুক ভরা আশা, চোখ ভরা জল নিয়ে অনেকেই কান্নায় ব্যঙ্গে পড়ছেন, অনেকে হতাশ হয়ে রবের কাছে প্রার্থনা করছেন, নিশ্চয় একটা কিছু হবে। আর পাশাপাশি নেত্রীর সাথে তো কথা বলেছেন, নেত্রী তো সালাউদ্দিন সিএপিকে অনেক কিছু দিয়েছে, চাইলে আরো বড় কিছু দিতে পারে, কোনো ব্যাপারই না। তো আসলে দিনের পর দিন আমরা যারা ভালোবাসি, আমরা যারা শেখ হাসিনাকে ভালোবাসি, নৌকাকে ভালোবাসি, সালাউদ্দিন সিএপিকে ভালোবাসি, আমরা দিনের পর দিন অপেক্ষায় থাকবো। এটা আমাদেরকে অনেকেই বলে আর কত অপেক্ষা করবে, কট হয়ে গেছ, বিভিন্ন মন্তব্য করছে, অকট্ট একটা যে অশুভ একটা আচরণ করে আমাদের আমাদেরকে মন্তব্য করছেন। আসলে তো আমরা কারু কারু পক্ষে নয়, সুতরাং আমরা শেখ হাসিনার পক্ষে। শেখ হাসিনা যাকে দিয়েছে তাকে কি আরো দিবে, কিছু দিবে, না দিলেও তো একটা সিদ্ধান্ত দিবে, এটাই আমাদের পাওনা। আমাদের পাওনা সিএপির পাওনা, তৃণমূল নেতাকর্মীদের পাওনা, সালাউদ্দিন সিএপিকে নৌকা দিয়েছে সেইটাই তো পাওনা। এখানে এর পরবর্তীতেও যদি শেখ হাসিনা একটা সিদ্ধান্ত দিতে পারে, আর শেখ হাসিনার সিদ্ধান্তই অটল থাকবে আমাদের মাঝে, নেতাকর্মীদের মাঝে। এখানে কে আসবে, কে নির্বাচন করবে,
সেটা আমাদের জানার বিষয় নয়। আর যদি নেত্রী সমস্ত নেতা কর্মীদেরকে তো বলে দেবে, বার্তা দেবে, মেসেজ দিবে, দলীয় কমান্ডের বাইরে দলীয় কমান্ড যে একটা সিদ্ধান্ত দিবে, দলের শীর্ষ নেতারা আছে সেইভাবে আমরা কাজ করব। অনেকে অনেক কিছু বলবে, এটা শোনার দরকার নাই। চকরিয়ে পেকুয়ায় অনেক নেতা কর্মী খুবই মর্মাহত। আসলে সালাউদ্দিন চেভির যে পরিচ্ছন্ন একজন রাজনীতিক, সেই আসলে উচ্ছৃঙ্খল নাই বিদায়, অনেকে মনে করে তাকে দুর্বল, আসলে সে দুর্বল নয়। আমার জানা মতে সে পারদর্শী এবং চালাক লোক, চালাক ব্যক্তি। আর যদি পারদর্শী সৎ চালাক না হলে তাকে শেখ হাসিনা তো অনেকবার মূল্যায়ন করেছে, অনেকবার সম্মান করেছে। এই চকরিয়া পেকুয়ার মানুষের কষ্টের কথা দেখে বুঝে আবার এই অবস্থায় সালাউদ্দিন চেয়েভিকে মনোনয়ন দিয়েছে। সেখানে এই সালাউদ্দিন চেয়েভির জন্য অহরহর মানুষ ছুটে এসেছে, কোনো বিনিময় ছাড়া, পকেটের টাকা খরচ করে, গাড়ি বহর করে, হাজার হাজার মোটরসাইকেল, হাজার হাজার গাড়ি, এমনকি জনসভার স্থলে, এটা জনসভা নয়, সামান্য একটা শোকরানা সভায় যে জনসমুদ্রে পরিণত হয়েছে, এখানে যাওয়ার সমস্ত চকরিয়ার অলিগলি পথ বন্ধ হয়ে গেছিল। এমন যে ভালোবাসে এখনো সাধারণ মানুষ, সাধারণ ক্যাটাগোয়া মানুষ শুধু আমাদের কাছ থেকে জানতে চাই, সচেতন মহল জানতে চাই, ছালাউদ্দিন চেভির কি অবস্থা, নৌকর কি অবস্থা, তিনি এখানে ভোট করতে পারবে কিনা জানতে চাই। তার তাদের কাছ থেকে একটা প্রশ্ন করলাম, আপনাদের এত কেন উদ্বেগ, এত কেন আগ্রহ যে আপনারা বারবার আমাদেরকে বিরক্ত করেন, জিজ্ঞাসা করেন? বিষয়টা আসলে আমি আমার মতো করে খতিয়ে দেখেছি, তাকে ভোট দেওয়ার জন্য মানুষ তাকে ভালোবেসে ফেলেছে। মানুষ এই অবস্থায় তাকে যদি না পাই, তাকে যদি ভোট দিতে না পারে, মানুষ একেবারে আমার সাথে বেশি কষ্ট পাবে আমি মনে করি। সুতরাং দলবল নির্বিশেষে তাকে ভোট দেবে এবং ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত রয়েছেন। এখানে আওয়ামী লীগের সিদ্ধান্ত এবং শরিক দল হোক, জোটগত বাবু হোক, যদিও বা কেউ আসে দলে, যা করবে, যা সিদ্ধান্ত দিবে, আমাদের চকরিয়া পেকুয়ার নেতা কর্মীরা তা পালন করবে এবং তা রক্ষা করবে আমি মনে করি। সেই সুবাদে আমিও একমত পোষণ করছি। আসলে একজন কর্মী হিসেবে না বললেই নয়, অনেকেই বলে না, আমি বলি, আমার আমার আবেগ অনুভূতি থেকে আমি একটা যখন আমার প্রক্রিয়াটা, আমার বক্তব্যটা জানতে চেয়েছেন, আমি সেটাই বলছি। আসলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত একটা প্রশ্ন, যেখানে হাত গড়িতে যে কল্যাণ পার থেকে যাকে প্রতীক দেওয়া হয়েছে, তাকে তো আমরা কেন্দ্রীয় নির্বাচন অফিস থেকে তো কোনো ডিক্লেয়ার আমরা পাই না। এটা হচ্ছে আমার বিষয় নয়, এটা আমি, আমার বিষয় হচ্ছে একজন আমি আওয়ামী লীগের কর্মী, সেই বিষয়ে আমি কথা বলছি। আওয়ামী লীগ থেকে যে যে কোনো কেউ আসলেই, এত কোনো কেউ আসার কথাই না। সালাউদ্দিন চেভিকে মনোনয়ন দিয়েছেন, নৌকা দিয়েছেন, তিনি যোগ্য, যোগ্য বলেই দিয়েছেন, তাকে আমরা ভোট দেব। আর কে এখানে নির্বাচন কমিশন থেকে মার্কা পায়নি বা প্রচার হচ্ছে, কে আছে, এটা আমি বলবো না, এটা আমার বলারও দরকার নাই। আমি শুধু একটাই বলবো, সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক, এই চকরিয়া পেকুয়ার পরিচ্ছন্ন রাজনীতিবিদ অলিগলিতে যাকে চিনে সৎ মানুষ হিসেবে, নামাজি মানুষ হিসেবে, তাকে আমি নেতা হিসেবে, শুধু এখন না, আজ থেকে 24 বছর আগে পর্যন্ত যাকে নেতা হিসেবে মেনেছি, যে নেতার পিছনে আমি কর্মী হিসেবে ছিলাম, এখনো আছি, একটাই এক কথাই জবাব, তাকে আমি নেতা মানি। সেই আমাদের অভিভাবক, সেই চকরিয়া পেকুয়ার মনোনীত নৌকার মাঝি, নৌকার মালিক, যা সিদ্ধান্ত দিবে তা করব। এখানে কে আসবে, কে আসে না, কে ভোট পাবে পাবে না, এটা আমার বিষয় না। আমার বিষয়টা হচ্ছে সালাউদ্দিন চেভিকে আমরা চাই, সালাউদ্দিন চেভি ভালো, সালাউদ্দিন চেভিকে শেখ হাসিনা মনোনীত দিয়েছেন, এবং নৌকা যদি আগামীকাল লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে দিয়ে যদি নৌকা ফেরত পায়, ওই নৌকা নিয়ে ভোট করলে ইনশাল্লাহ খতা দিলাম। কেমন ভোট পাবে বলে আপনি আশা করেন? এখানে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ, ভোটমুখী, নির্বাচনমুখী, কেন্দ্রমুখী মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে সালাউদ্দিন চেভিকে। উন্নয়নের যে সরকার উন্নয়ন যে করে,
সেটার প্রমাণ ওই নৌকায় দিয়ে সালাউদ্দিন সাহেবকে সংসদে পাঠাবে, শেখ হাসিনার সম্মান জনগণ রক্ষা করবে, জনগণ এখানে উন্নয়ন হয়েছে শত শত কোটি টাকা, আমাদের বিশেষ করে আমি পৌরসভার বাসিন্দা এই চকরিয়া পৌরসভায় শত শত কোটি টাকার উন্নয়ন হয়েছে মেয়র আলমগীরের নেতৃত্বে, এখানে মানুষ এখন উন্নয়ন চায়, মানুষ বুঝে, মানুষকে বিভ্রান্ত করার এখানে সুযোগ নেই এই চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি মহোদয়ের নেতৃত্বে বিভিন্ন অঞ্চলে শত কোটি টাকার উন্নয়ন, এখানে তো মানুষকে আর বোঝাতে হবে না এই সরকার কি করেছে করে নাই, তো মানুষ তো জানে একটি পরিবারের জন্য সরকার গড় দিয়েছে, বাতা দিয়েছে বিভিন্ন ধরনের বাতা, হ্যাঁ নানাভাবে বাতা দিয়েছে, তো এখানে তো আর বলার কিছু নেই, এখানে তো নতুন নতুন কিছু না, সরকার 15 বছর দীর্ঘকালীন কমাতে 15,000 রকমের সুবিধা দিয়েছে উন্নয়ন করেছে, যে সরকার স্বাধীনতার পরবর্তী সময়ে এত সরকার চলে গেছে গুজরে গেছে নেতৃত্ব দিতে, এইভাবে এই সরকারের মতো কাজ করে নেই, সুতরাং এই সরকারের মনোনীত প্রার্থীকে ভালোবাসি, মনোনীত প্রার্থীকে মানুষ ভোট দেবে তার দিকে চেয়ে আছে, ঢাকার দিকে চেয়ে আছে, আসলে সে কিভাবে আছে কিভাবে পাচ্ছে কিভাবে তাকে বরণ করবে, বরণ শুধু পাওয়ার সাথে সাথে আমি মনে করি এই চকরিয়া পেগে পাগল হয়ে যাবে, একেবারে পাগল হয়ে যাবে, তার জন্য সালাউদ্দিন সাহেবের জন্য তাকে ভোট দেওয়ার জন্য সতে সুর্থ ভাবে ভোট দেবে, আমেজ শুরু হবে সৃষ্টি হবে সালাউদ্দিন সাহেবের কি ফাইলি, আর এখানে আমি মনে করি আমেজ তো এখনো দেখা যাচ্ছে না, আমেজ সালাউদ্দিন সাহেবের যদি ভাই করে দে আমেজ কারো হয় ভোট কাকে বলে, নির্বাচন সংসদ নির্বাচন কোন ধরনের এটা বুঝিয়ে দেবে এই দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার জেলায় এই চকরিয়া ফেকুয়া সংসদীয় 294 আসন কক্সবাজারের এই আসনটি আসলে শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে, আমরা কিছু বলতেও পারবো না আর বলার অধিকার আমার নেই, সুতরাং একজন কর্মী হিসেবে নৌকাকে দিলে এখানে আওয়ামী লীগ তাজা থাকবে, আওয়ামী লীগ নেতা কর্মীরা হতাশ হবে না, আওয়ামী লীগ দূরে সরে যাবে না, আওয়ামী লীগের উন্নয়নের জন্য আওয়ামী লীগ ধরে রাখার জন্য বিএনপি জামাতকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের একজন মনোনীত এমপির দরকার, নৌকা মাঝির দরকার, আমরা ভালো থাকবো আমরা সুস্থ থাকবো আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় হতে পারবো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে আমার লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সকলের সুস্বাস্থ্য কামনা করি, আগামীকালের জন্য একটু অপেক্ষা করেন, অপেক্ষার পর অপেক্ষা করবো, ধন্যবাদ, সালামু আলাইকুম।